بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جامر ديني بي. أبو سعيد ابن قطر جنتسين بالغة ميرا جادر شتي كرا নাই এদের সামনে আসা যাওয়া করা মা বাপ তা জানে কিন্তু ওরা কিছু বলে না এদের সম্পর্কে আপনি জানতে চাইছেন জি ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কুল্লুকুম রাই ফ্যামিলির দায়িত্বশীল কে আল্লাহ রব আলিন কাল ময়দানে জিজ্ঞাসা করবে তার অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে সে জবাব দিতে হবে এজন্য মা বাপ ও ফ্যামিলির দায়িত্বশীল সে তার সন্তানদেরকে কোরআন শূন্য মতন পরিচালিত করার দায়িত্ব তার সে যদি দায়িত্ব পালন না করে সে অবশ্যই গুণাগর হবে অবশ্যই কোরআন হাদের দৃষ্টিতে উনি দুনিয়ার সমাজে মানুষের মধ্যে দোষী হবে আখেরাতে তার সাজা ভোগ করতে হবে বিদায় ভাই আমাদের সন্তানদেরকে আমরা কোরআন ও না মতো পরিচালিত করার দায়িত্ব আমি পিতা আমার মাতা আমার মা যার যতটুকু দায়িত্ব সে দিয়ে পালন না করে কাল কেয়ামতের মা অবশ্যই অবশ্যই সে তার প্রতিফল হবে এজন্য জন্য উপযুক্ত মেয়েরা করফুরের সামনে পর্দা ছাড়া আসা যাওয়া করা শরীয়তে নিষেধ আল্লাফাক আমাদেরকে আমরা যারা মা বাপ আমাদের সন্তানদেরকে যা আমরা কোরআন শূন্য মতো পরিচালিত করতে পারতেছি না বা করি না আমরা কিসের দায়িত্বশীল কিসের মা বাপ এরকম মা বাপ হওয়া তার জন্য খুবই খুবই দুঃখজনক যে যার সন্তানকে নার দিনদার কোরআন সুন্না মতো পরিচালিত করতে পারলো না সেই ব্যর্থ মা বাপ তার মতন কোলাঙ্কার মা বাপ সে কিসের মুসলমান কিসের দিনদার কিসের নামাজি ও মুসলিমরা যেরকম বেফর্দা চলে আপনার সেই বেফর্দা চললেন তা আপনি ইমানের দাবি করে আপনার কি লাভ হইল এই জন্য ভাইয়াবু এদের কাছে দাওয়াত রবাব দিনের অভাব এদের কাছে সঠিক দাবাত ফসানোর চেষ্টা করবেন যদি আপনার কোনো ভাই আপনার কোনো বন্ধু আপনার কোনো আত্মীয় স্বজন কোরআন সিন্নার চলে আপনার যতটুকু শক্তি আছে তা পরিমাণ তাদেরকে সঠিক দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের দাওয়াতের বদলতে তারা গুম্বাই থেকে ফিরে আসে কোরআন শুননা মতো সলার তৌফিক আল্লাহ আল্লাহ আমাদের মা বাপদেরকে তাদের সন্তানদেরকে দিনের উপরে কোরআন সুন্না মতো পরিচালিত করার তৌফিক দান করোসালাম